মোহাম্মদ সিরাজের এমন আউট আপনি একবার না বারবার দেখতে চাইবেন, সবসময় দেখতে চাইবেন, কারণ এমন একটা বোলিং স্পেলের পরেই কিন্তু শ্রীলঙ্কা পুরোপুরি গুটিয়ে গেছে, একদম পুড়ে ছাই হয়ে গেছে। এবং মোহাম্মদ সিরাজের অগ্নিঝরা বোলিংয়েই কিন্তু শ্রীলঙ্কার যে ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু একদম তাসের ঘরের মতো লুটে পড়েছে। তো ওই জায়গাটা থেকেই কিন্তু আমরা বলতে পারি যে আজকের ম্যাচটা পুরোপুরি মোহাম্মদ সিরাজ, তিনি কিন্তু একাই কোমরটা ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার। অ্যান্ড হোয়াট আ ফ্যান্টাস্টিক গেম ফর টিম ইন্ডিয়া, বাট ডেফিনেটলি আফসোস থাকবে শ্রীলঙ্কার এবং শ্রীলঙ্কার দর্শকদের। সবার আগে একটু দর্শকদের কথা বলতে চাই, জ্যাম প্যাক স্টেডিয়াম ছিল, টিকিট সোল্ড আউট ছিল এবং সবাই কিন্তু আসলে বলাবলি করছিলেন, তারা আশা করেছিলেন এই ম্যাচটা তারা ইন্ডিয়াকে হারাবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, ঘরের শিরোপাটা ঘরেই রেখে দেবে। শ্রীলঙ্কা এর আগে 6 বার এশিয়া কাপ জিতেছে, ভারতের ছিল 7টা ট্রফি, সমতা নিয়ে আসবে, কিছুই হয়নি। এর পেছনে সবচেয়ে বড় কারণ সিরাজের কথা তো মাহফুজ বললেনই, তবে শুরুটা কিন্তু করে দিয়েছিলেন বুমরা, বা শেষটা করেছেন হার্দিক পান্ডিয়া, আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন আসলে ইন্ডিয়ান পেসাররা, যেভাবে বল দুই দিকে সুইং করিয়েছেন, মানে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের আসলে করার খুব বেশি কিছু ছিলও না, কারণ খুব বড় শট খেলতে গিয়ে তারা আউট হয়েছেন, তাড়াহুড়ো করেছেন এমন তো না, যেভাবে দুদিকে বল সুইং করেছে, সাপের মতো ছবল দিয়েছে, কি আর করবেন। রোদ ঝলমলে একটা দিন ছিল এবং খুব ভালো একটা ওয়েদারে কিন্তু খেলাটা শুরু হতে যাচ্ছিল, টস পর্যন্ত আমরা তাই দেখেছি, বা টসের পরেই কিন্তু বৃষ্টির আনাগোনে আমরা আসলে এখানে দেখলাম। এবং তারপর উইকেটটা কিন্তু পুরোপুরি কাভার করে রাখা হয়েছিল এবং খানিকক্ষণ ধীরে ধীরে বৃষ্টির পর তারপরে একটা ওভারকাস্ট কন্ডিশন, এবং সেখান থেকে ওই কন্ডিশনটাকে যেভাবে এক্সপ্লয়েট করলো ইন্ডিয়ার বোলিং অ্যাটাক, সেটা আসলেই পুরোপুরি প্রশংসার দাবি। বুমরা যেমনটা আপনি বলছিলেন, বুমরা স্টার্টেড এন্ড আফটার দ্যাট মোহাম্মদ সিরাজ, তিনি যেভাবে আসলে পারফর্ম করলেন, ডেভাস্টেটেড, মানে একদম পুরো ধ্বংস করে দিলেন শ্রীলঙ্কার যে ব্যাটিং লাইন আপ আছে। এবং যিনি সবচাইতে কনসিস্টেন্ট পারফর্মার ছিলেন সাদিরা সামারা বিক্রমা, আমরা ভেবেছিলাম মেবি এই প্লেয়ারটা এসে এই জায়গাটাতে ডিফেন্ড করবে, ধরে ফেলবে খেলাটা, মানে বাংলাদেশ তো 3টা উইকেট শুরুতে গেছে, 4টা উইকেট 59 রানে গেছে, এরপরও কেউ না কেউ ধরেছেন। সবসময় এটা হয় যে কোনো ক্রিকেট ম্যাচেই আমরা দেখি প্রথমে যদি কলাপস করেও কেউ না কেউ আসলে ধরে ফেলেন, সেই জায়গাটায় আজকে শ্রীলঙ্কা কিছু করতে পারেনি, সে কারণে কিন্তু ম্যাচটা একেবারে ম্যারম্যারে হয়ে গেল। মোহাম্মদ সিরাজ সেই জায়গাটা জমিয়ে দিয়েছেন এই ম্যারম্যারে ম্যাচের মধ্যেও, তার ওভারগুলো ছিল উপভোগ্য, তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার এবং ইনিংসের চতুর্থ ওভারে এসে তিনি কিন্তু 4টা উইকেট নিয়ে নেন, প্রথম বলে উইকেট, তৃতীয় এবং চতুর্থ বলে উইকেট নিয়ে, পঞ্চম বলে হ্যাট্রিক চান্স, বাট সেটাতে অনসাইডে একটা ডিফেন্ড করে কিন্তু একটা 4 পেয়েছেন এবং তারপরে শেষ বলটাতে কিন্তু আউট হয়ে গিয়েছেন। সো আলটিমেটলি মানে প্রথম মানে 4টা উইকেট ওই একই ওভারে এবং সেখানে হ্যাট্রিক চান্স এসেছিল মোহাম্মদ সিরাজের, 50 ওভারের ম্যাচ একেবারেই শেষ। তার আগে সিরাজ নিয়েছিলেন, তার আগে বুমরা নিয়েছিলেন 1টা উইকেট, তার মানে ওই জায়গাটাতে 5টা উইকেট নাই উইদিন 4 ওভার্স, এবং তারপর যখন আবার সিরাজ আসলেন তখন আবার 6টা উইকেট নাই, ওই 12তম মানে 12 রানের মধ্যে 6 উইকেট নাই, ক্যান ইউ বিলিভ ইট। সো ওই জায়গাতে মানে আলটিমেটলি কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটা লুজ করে ফেলেছে এবং তাদের শোল্ডার আলটিমেটলি ডাউন হয়ে গেছে। 12 রানে যখন 6 উইকেট থাকবে না, এরপর আসলে বাকি যারা থাকবেন তাদের পক্ষে আত্মবিশ্বাসের সিলিন্ডারটাকে রিফিল করাটাও খুব কষ্ট হয়, মানে ওই জায়গাটা থেকে কীভাবে এগিয়ে যাবেন, কীভাবে এগিয়ে নেবেন। সো আলটিমেটলি হয়নি, 50 পর্যন্ত গেছে, লোয়েস্ট স্কোরের একটা লজ্জা তাদেরকে চোখ রাঙানি দিচ্ছিল, কারণ 35 রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা 2012 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে পড়লে, সেই জায়গাটা সেই লজ্জাটা তারা এড়িয়েছে। তবে তাদের হোম গ্রাউন্ডে দিস ইজ দ্য লোয়েস্ট টোটাল এবং এশিয়া কাপ ইতিহাসে এটাই সবচেয়ে লোয়েস্ট ইনিংস টোটাল, সেই লজ্জাটা কিন্তু আসলে হয়ে গেল। আরেকটা বিষয় একটু বলে রাখতে চাই, সবসময় আমরা ইন্ডিয়া কারো বিপক্ষে খেললেই বলি ইন্ডিয়ার ব্যাটিংয়ের সাথে প্রতিপক্ষের বোলিংয়ের লড়াইটা হবে, বা শ্রীলঙ্কার টুর্নামেন্ট শুরু আগে থেকে কথা ছিল যে তাদের মেইন 4 জন বোলার আগে ছিটকে গিয়েছিলেন, মহেশ টিকশানাও ফাইনালে আগে ছিটকে গিয়েছেন, তারা তো কিছু কলারের সুযোগ পেলেন না, যা করার ইন্ডিয়ান বোলাররা করলেন আর ব্যর্থতার 16 কলা পূর্ণ করলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। গ্যাস অ্যাবসলিউটলি, এবং ওই জায়গা থেকেই কিন্তু একটা আফসোস থেকেই যাবে, শ্রীলঙ্কার অন্তত একটা ভালো ফাইট দেওয়া হলো না, প্যাকড গ্যালারি ছিল, এত দর্শক ছিল, প্রায় 30,000 দর্শক, এবং এই 30,000 দর্শকের মানে মন ভরিয়ে দেওয়ার মতো যে ক্রিকেট, বা কলা করার পর সেখান থেকে যে কামব্যাক করার ক্রিকেট, যেটা আসলে দেখে দর্শকরা আরও বেশি উজ্জীবিত হন, উদ্বেলিত হন, সেই কামব্যাক করার ক্রিকেটটাও কিন্তু ওই ফাইটটা কিন্তু দিতে পারেনি, মানে দর্শকরা কিন্তু মজা পেত ওই জায়গাটাতে যখন একটা ফাইট ব্যাক করতো, ওই ফাইট ব্যাকটা অ্যাটলিস্ট হয়নি, ফাইট ব্যাক করে যদি শ্রীলঙ্কা হারতো সেটা একরকম, বাট তারপরও ক্রেডিট গোজ টু দ্য অডিয়েন্স বা ভিউয়ার্স যারা আসলে মাঠে এসছেন, ওই শেষ পর্যন্ত থেকে এই হারা দলটাকেই কিন্তু তারা ক্ল্যাপ দিয়ে গেছেন এবং তারা কখনও কোনো পরিস্থিতিতে একজন দর্শকও কিন্তু স্টেডিয়াম থেকে চলে যাননি, এটা সবচেয়ে বেশি মানে একদম সেলুট করার মতো একটা বিষয় একটু মানে যারা আসলে শ্রীলঙ্কান ফ্যান্স আছেন, কি হতো আমাদের, আমরা কি করতাম, 12 রানে 5 উইকেট 6 উইকেট চলে গেলে নাবিল কেসার হতো, আমি আপনি উঠে চলে আসতাম, অবশ্যই তারা উঠে যাননি, এবং উই আর রিয়েলি সারপ্রাইজড, খেলা শেষ হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে,
তারা এখনো স্টেডিয়ামে অনেকেই আছে এবং খেলা শেষ হওয়ার পরও কিন্তু এই 50 রানে অল আউট হওয়া দলটাকে তারা বাহবা দিয়েছে যারা ম্যাচটা জিতেছে ডিজার্ভিংলি জিতেছে ইন্ডিয়া তাদেরকে করতালি দিয়ে কিন্তু বাহবা জানিয়েছে তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই শেখার আছে এই জিনিসগুলো থেকে শ্রীলঙ্কার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যেটা মাহফুজ বলছিলেন যে আমরা যদি 12 রানে 5 উইকেট চলে যেত 20 রানের আগে 6টা 7টা উইকেট চলে যেত আমাদের মাঠ হয়তো অর্ধেক খালি হয়ে যেত শ্রীলঙ্কান এটা করেনি ওই সময়ও তারা আশা হারানি হ্যাঁ শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা তাদেরকে আজকে মানে মনটা খারাপ করেছেন এটা একেবারে বলতেই হয় এতে কোনো সন্দেহ নাই তারপরও তারা আশা হারানি যখন ওই অবস্থা ছিল তখনও কিন্তু প্রতিটা রান তারা চিৎকার করে আসলে সমর্থন জুগিয়েছেন সাহস জুগিয়েছেন হ্যাঁ শ্রীলঙ্কান ব্যাটাররা পারেনি তবে তাদের দর্শকরা তাদের কাজটা মাঠে বসে পুরোপুরি আদায় করেছেন ইয়েস অ্যাবসলিউটলি সো এশিয়া কাপের জার্নিটা এখানে কিন্তু শেষ হয়ে গেল এবং শেষ হাসিটা ইন্ডিয়ায় হাসলো অষ্টম শিরোপা ঘরে তুললো টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা সপ্তম বারের মতো যে ট্রফি উঁচিয়ে ধরার সুযোগটা তাদের জন্য এসেছিল ঘরের মাঠে সেটা কিন্তু তারা মিস করলো বাট হ্যাটস অফ টু শ্রীলঙ্কা মেইন স্ট্রিম পাঁচজন খেলোয়াড়কে বাদ দিয়ে তারা যে খেলাটা দেখিয়েছে ফাইনাল পর্যন্ত এসছে সেই কারণে শ্রীলঙ্কা একটা ধন্যবাদ পেতেই পারে এবং অফকোর্স কংগ্রেচুলেশনস অথবা আমরা একটা সাধুবাদ জানাতে পারি বাংলাদেশকে সুপার ফোরে পাকিস্তানের উপরে থেকে মানে নাম্বার থ্রিতে থেকে বাংলাদেশ কিন্তু এই এশিয়া কাপটা শেষ করেছে বাংলাদেশের পরে কিন্তু আছে পাকিস্তান এবং টপ টু টিম হিসেবে ডেফিনেটলি ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা কোয়ালিফাইড সো একটা ধন্যবাদ তো বাংলাদেশের খেলোয়াড়রা পেতে পারে অবশ্যই পেতে পারে সুপার ফোরে তারা তিন নম্বরে থেকে শেষ করেছে তবে আগেই ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে এটা আসলে বাংলাদেশের জন্য একটু কষ্টের বিষয় কারণ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা যদি জিততাম আমরা সেক্ষেত্রে আজকে হয়তো আমরা এই জায়গায় থাকতাম সেক্ষেত্রে এরকম ম্যারম্যার একটা ফাইনাল হয়তো আমাদের দেখতে হতো না তবে শেষটা বাংলাদেশ ভালো করেছে শেষটা রাঙিয়েছে চ্যাম্পিয়ন ইন্ডিয়ান দলটাকে হারিয়েছে বিশ্বকাপের আগে অনেক ধরনের প্রশ্ন নিয়ে এশিয়া কাপে এসেছিল বাংলাদেশ সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো মেলেনি সেগুলোর সমাধান হয়তো আমরা পাইনি তবে শেষটা আত্মবিশ্বাস বাংলাদেশকে জুগিয়েছে যেটা হয়তো নিউজিল্যান্ড সিরিজে কাজে লাগবে যেটা নিশ্চিতভাবে বিশ্বকাপে কাজে লাগবে এবং বিশ্বকাপটা বাংলাদেশ আরও ভালোভাবে কাজে লাগাক বিশ্বকাপে কী ঘটছে না ঘটছে সেটাও কিন্তু টিএসপোর্টস আপনাদেরকে জানাবে এশিয়া কাপে এই পুরো এশিয়া কাপ জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম মাহফুজ আলম আমার সঙ্গে ছিলেন নাবিল কাসার আমরা দুজন চেষ্টা করেছি এই এশিয়া কাপে কোথায় কী হচ্ছে না হচ্ছে সব আপডেটস আপনাদের কাছে পৌঁছে দিতে সব সংবাদগুলো আগে পৌঁছে দিতে যাদের সমর্থন ছিল এবং যাদের ভালোবাসায় সিক্ত হয়েছে আমাদের এখান থেকে পাঠানো কন্টেন্টগুলো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এভাবেই পাশে থাকবেন বিশ্বকাপেও আমরা আমাদের কন্টেন্টগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেবো যে সংবাদগুলো আপনি দেখতে চান জানতে চান এবং শুনতে চান সেই সংবাদগুলোই আমরা কিন্তু সবসময় সংগ্রহ করে আপনাদের পাশে থাকবো এবং সেজন্য কি করতে হবে নাবিল কাসার সবসময় চোখ রাখতে হবে শুধুমাত্র টি স্পোর্টস এ ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট tsports.com